আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, যেটি দুবাইতে অবস্থিত। যে বিল্ডিং এর 148 তলায় উঠার ভাগ্য আমার হয়েছে। তো 148 তলায় উঠার পরে দুবাইয়ের কতটুকু অংশ দেখা যায় আজকের ভিডিওতে আপনারা তা দেখবেন। এখন যে অংশটা দেখতেছেন এটা ছিল দুবাইয়ের বাহিরের বুর্জ খলিফার বাহিরের অংশটা। তো আমরা বুর্জ খলিফার ভিতরে যাব, 148 তলার উপরে উঠব। 148 তলা থেকে পুরো দুবাইয়ের ভিউটা দেখতে কেমন লাগে আজকের ভিডিওতে আপনারা তা দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কত মানুষ এখানে আসছে। এর আগে যতবারই এসেছি আমি দিনের বেলা এসেছি, সরি রাত্রে এসেছি, এখন দিনে আজকে প্রথম দিনে আসছি। ওয়াও, জাস্ট ওয়াও, আলো আছে প্রচুর, রাতে প্রচুর মানুষ থাকে এখানে, দিনে খুব কমই থাকে। আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে পুরো ইয়েটা দেখাচ্ছি, জায়গাটা দেখাচ্ছি। Inside in the tower we have Armani Hotel and apartments, Burj Khalifa residences and private offices. Altogether 900 apartments, 57 elevators and 2,909 steps. It's so weird, isn't it? My ears are gone now. Oh, I can't hear a thing. 7A. Oh, yeah, mine just popped as well, same time as yours. It's really weird. আমরা এখন লিফটে করে 148 তলায় যাব। তো এই ভিডিওটি করেছি যেন আপনারা দেখতে পারেন আসলে কিভাবে আমরা 148 তলায় যাচ্ছি। পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা ছিল মানে কি বলবো, তখন আমাদের ভিতরে একটা মানে কেমন জানি একটা লাগছিল, এত উপরে উঠছি, খুব ভালো লেগেছিল, খুব ভালো লাগা কাজ করেছে। আমরা সবাই ভুল করে এখানে নেমে যাচ্ছিলাম।
তো একজন গার্ড আমাদেরকে বলে দিল যে না আপনারা এখানে নামবেন না, আপনারা আরো উপরে যাবেন। আসলে আমরা 144 তলায় নেমে যাচ্ছিলাম, আমরা আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম যে মানে কি বলবো, বিষয়টা সেই একটা সেই লেভেলের একটা ভালো লাগা ছিল। তাই অবশেষে আমরা 148 তলায় চলে আসলাম। আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, দুবাইয়ের স্পেশাল কফি দেওয়া হলো, নাস্তা দেওয়া হলো। আমরা এখানে আনলিমিটেড, আপনি যত ইচ্ছে তত এখান থেকে নাস্তা করতে পারবেন, যতক্ষণ থাকবেন আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। তো এখান থেকেই আমরা আসলে দুবাইয়ের অসাধারণ ভিউটা দেখব। মানে আমার কাছে মনে হয়েছে, আমি মনে হয় পুরো দুবাই শহরটা এখান থেকে দেখছি। দুবাইয়ের মানে অনেক জায়গা দেখা যায়, এখান থেকে অনেক দূরের জায়গা পর্যন্ত দেখা যাচ্ছে। আর কত উঁচা উঁচা বিল্ডিংগুলোর উপরে আমরা, এটা আসলে একটা অসাধারণ বিষয় ছিল। তো আরও বড় বিষয় হচ্ছে যে আমার স্বপ্ন পূরণ হয়েছে, এটাই হচ্ছে বড় একটা বিষয় যে আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি। আমি অনেকবার বুর্জ খলিফায় গিয়েছি, বুর্জ খলিফার সামনে থেকে চলে আসছি, উপরে ওঠার সাহস হয়নি বা উপরে ওঠার সুযোগও হয়নি, অবশেষে উঠে গেলাম। তো আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শেয়ার করে দিবেন ভিডিওটি দেখতে আপনাদের কাছে যদি ভালো লাগে, আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কাছে আসলেই কেমন লেগেছে। So I can accept the dollar, euro, currency, credit card. Which one do you like? This one or this one? You should right side. বসে পুরো দুবাইটা দেখবেন আপনারা, এই যে দুবাইয়ের অনেক জায়গা দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। দুবাইয়ের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর মধ্যে এই জায়গার রাস্তাটা ছিল বেশি সুন্দর, যেটা আমরা বিভিন্ন ছবি ক্যালেন্ডার ভিডিওতে পেয়ে থাকি। সেই ভিউটাই আমি 148 তলা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা ছিল একটা অসাধারণ ভিউ, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না। নেমে যাওয়ার সময় লিফটের ভিউটা ছিল আরও অসাধারণ। সব কিছু মিলিয়ে আসলে এটা আপনার কাছে মনে হবে যে একটা স্বপ্ন পূরণ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।